ইনকোয়ারি না, এটা ইনকোয়ারি হচ্ছে। আমরা ডিপার্টমেন্টকে বলেছি যে কি তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিয়ে, যদি আমাদের কি কাগজপত্র আছে দেখে রেখে রাখতে। এখনও তো আমাদের কোর্ট কোনো অর্ডার দেয়নি, সুতরাং এখনই আমরা আগ বাড়িয়ে কিছু করছি না, কিন্তু নিশ্চিতভাবে সত্যি সত্যি কোথাও দুর্নীতি হয়েছে কি না, বা এটা যে পৌরসভাগুলো যখন নিয়েছে এই দায়িত্ব ওদের ওকে দিয়েছে, তখন একটা ফার্ম হিসেবে দিয়েছে না অন্য কিছু, এটা এখনও আমরা পাইনি। म्युनिसिपैलिटी की नौकरियों में अब ट्रांसपेरेंसी लाने के लिए मंत्री फिराद हाकिम ने दिए कई सुझाव। केंद्रीय जांच एजेंसी द्वारा शिक्षकों की भर्ती में भ्रष्टाचार की जांच जारी है और इसी बीच एक और भ्रष्टाचार के आरोप सामने आ रहे हैं, वो है नगर पालिकाओं में नियुक्तियों के मामले। इसी बीच शहरी विकास तथा नगर पालिका मामलों के मंत्री तथा KMC के मेयर फिराद हाकिम चाहते हैं कि नगर पालिकाओं में ग्रुप डी की नियुक्तियों की प्रक्रिया में बदलाव आए। एक सवाल के जवाब में फिराद हाकिम ने कहा कि अभी म्युनिसिपल सर्विस कमीशन से नियुक्ति होती है, हम लोगों ने प्रस्ताव दिया है कि ग्रुप डी सहित पालिकाओं में नियुक्ति में DM भी तत्पर हो। DM देखेंगे कि किस कमेटी में किसकी नियुक्ति हुई है, उस कमेटी में जिला अधिकारी का एक प्रतिनिधि होगा। अभी तक नगर पालिका द्वारा कर्मचारियों की भर्ती के लिए अधिसूचना जारी की जाती थी। इंक्वायरी ना, এটা ইনকোয়ারি হচ্ছে। আমরা ডিপার্টমেন্টকে বলেছি যে কি তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিয়ে, যদি আমাদের কি কাগজপত্র আছে দেখে রেখে রাখতে। এখনো তো আমাদের কোর্ট কোনো অর্ডার দেয়নি, সুতরাং এখনই আমরা আগ বাড়িয়ে কিছু করছি না, কিন্তু নিশ্চিতভাবে সত্যি সত্যি কোথাও দুর্নীতি হয়েছে কি না, বা এটা যে পৌরসভাগুলো যখন নিয়েছে এই দায়িত্ব ওকে দিয়েছে, তখন একটা ফার্ম হিসেবে দিয়েছে না অন্য কিছু, এটা এখনও আমরা কিছু পাইনি, কিন্তু এটা বলেছি যে দেখে ডিপার্টমেন্টকে দেখতে। এই যে সেগ্রিগেটেড মনোটোনাসশিপ, ও নিজে প্রশ্ন তৈরি করতো, ও এটা দিয়ে আমার কোনো আইডিয়াই নেই। আর আপনি আমায় জিজ্ঞেস করলে আমার কোনো বলার জায়গাও নেই, কারণ এটা নিয়ে আমার কোনো মানে মিনিমাম আইডিয়া পর্যন্ত নেই যে কি হতো না হতো। রাজ্যের পৌরসভাগুলিকে আগামী দিনে এই ধরনের লোকের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন? রাজ্যে এখন যেটা হচ্ছে যে একটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন হচ্ছে এবং তাদের কাজটা বেবেল করে। সেকেন্ডলি, এটা আমরা প্রপোজালে রেখেছি যে পৌরসভাগুলোর যে গ্রুপ ডি বা যে নিয়োগগুলো এগুলো DM এর আন্ডারে হবে। DM দেখবে যে কি কমিটি হচ্ছে না হচ্ছে, DM এর রিপ্রেজেন্টেটিভ থাকবে সেই কমিটিতে। দেখুন, এখন সংস্থা যদি ভেতর দিয়ে কিছু করে এটা তো আমার কিছু করার নেই, কিন্তু যতটা সতর্ক করা উচিত করা হবে, প্রসেস অনুযায়ী করা হবে, এবং এটাতেও যে স্বচ্ছ অনুযায়ী স্বচ্ছতার সাথে থাকবে, এবং এটাতে যে কি হয়েছে এখন এখনও কিন্তু কোনো প্রমাণ নেই। আপনারা কোনো অভিযোগ দায়ের করবেন? না না, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কোনো ব্যাপার জানি না, আমি কি করে দায়ের করব। এটা এটা FIR করলে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, যদি সত্যি সত্যি এরকম কোনো অভিযোগ থাকে লেট দেম রিপোর্ট টু দি পুলিশ, এবং পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। অনুব্রত তিহার যাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেছেন ওদের সব বন্ধু বান্ধব যা আছে এবার সবাই একে একে তিহার চলে ক্যামেরায়। তার মানে দিলীপ দা 11 জনের ভার্সেস 11 জন খেলতে ভয় পাচ্ছেন, যেরকম হেরে যাবেন 2021-এ। এসব কিছু না, বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। ঠিক আছে।